নমস্কার বন্ধুরা, ডেলি রিডার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাটন কারি করা হয়। আজকের এই রান্নাটা করেছে আমার বাবা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছে আগের থেকে। চলুন দেখি নি আজকের রেসিপি। মাটন হচ্ছে দেড় মতো পেঁয়াজ, পাঁচশো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, চর্বিটা আমি আলাদা করে রেখে দিয়েছি এবং আদা রসুন পেঁয়াজ বাটা একটু মিশ্রণ। ফটোমিটটা করে প্রায় একশো গ্রামের মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে সামান্য চিনি দিয়েছি যাতে অনেকটা ভালো আসে। এরপর দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজানোর পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় এবং তা যতক্ষণ ভাজতে হবে ততক্ষণ পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসছে। বাড়িতে মাটন মানে বাবা বাবার হাতে রান্না, বাবার রান্নাটা খুবই ছয় কিন্তু খেতে খুবই টেস্টি হয়। পেঁয়াজ প্রায় ভাজানো হয়ে গেছে, এরপর আদা রসুন পেস্টটা ছিল সেটা ঢেলে দিয়েছি। সামান্য বাতিতে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলা কষানোর সময় পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, যেহেতু মাংসে কোনো নুন মাখানো ছিল না সেরকমভাবে মাংসে নুন দিতে হবে। নুন দেওয়ার পর দিয়ে রাখা মাটনগুলো মশলাতে দিয়ে থাকে এবং মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢুকিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে মাংসগুলো কষে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আবার একটু কেটে এসে আরও কয়েকবার একটু কষে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে দিতে হবে। এভাবে করতে করতে মাংস প্রায় সেদ্ধ হয়ে যাবে এবং বাইরে থেকে কোনো জল দিতে হবে না। মাংস করে প্রায় মাংস সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ মাংস কষানোর পর মাংস প্রায় কষানো হয়ে গেছে এবং মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। বাড়ি থেকে কোনো কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষার পর একটা বাটিতে গরম জল করে তাতে মাংস দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে মাংসের কালার বাবুকে আমাদের জন্য একটু বাজার দিতে হবে। আমাকে অনুমতি একটু করি করতে বাকিটা কিছুই নেই, শুধু মাংসের ঝোলটা ফুটে এলে আর
ছেড়ে দিয়ে আলাদা করে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিতে হবে। ফুটে উঠলে ফুটানোর পর বন্ধ করে দিতে হবে। আমি করি এরপর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে করে দেখুন খুবই টেস্টি হবে। এরপর মামা এসছে সার্ভ করার জন্য। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।